প্রশংসিত শিল্পী বাচ্চা নাসির ঝংকার আর নেই, আছে শুধু তার স্ত্রী, দুই সন্তান এবং স্মৃতি জড়িত কিছু কথা, কিছু গান। বাংলার অগণিত শ্রোতাদের জন্য আজকে আবার কলম ধরলেন কবি গুলজার সিপাহী, যার বহু প্রচেষ্টার ফল এই বাচ্চা নাসির ঝংকার বাংলার বুলবুলে তাজ, মুন্না ঝংকারের ইয়াদে গিয়ে বাচ্চা নাসির পরিচিতি লাভ করেছিল। তেমনি আবার বাচ্চা নাসিরের ইয়াদে গিয়ে আপনাদের মন প্রাণ জয় করে নিতে উদ্যোগী হয়েছে জুনিয়র বাচ্চা নাসির ঝংকার। রবিবার 2012 8 অক্টোবর সারা বাংলা অবাক হলো শুনে গো এই খবর, সারা বাংলা অবাক হলো শুনে গো এই খবর, রবিবার 2012 8 অক্টোবর সারা বাংলা অবাক হলো শুনে গো এই খবর, সারা বাংলা অবাক হলো শুনে গো এই খবর। বছর নাসির ঝংকার গাইল গ্রাম শহরে গান, সেই নাসিরাজ হয়ে গেছে জান্নাতের মেহমান, ১৯ বছর নাসির ঝংকার গাইল গ্রাম শহরে গান, সেই নাসিরাজ হয়ে গেছে জান্নাতের মেহমান, গাইবে নার নাসির ঝংকার, গাইবে নার নাসির ঝংকার গান কোনো ওই আসরে, সারা বাংলা অবাক হলো শুনে গো এই খবরে, সারা বাংলা অবাক হলো শুনে গো এই খবরে, সারা বাংলা অবাক হলো শুনে গো এই খবরে। বড়ডি পায় গানের ঘরানা প্যারা চিস্তি হতে শুরু হয়, আর নানা ফজলে রহমান চিস্তির রহমতের কথা ভোলার নয়, 1994 নাসির গানের জগতে প্রথম এলো, আর এর আগে গুরু মুন্নার সাথে কিছু আসরে গিয়েছিল, অমর শিল্পী মুন্না ঝংকারের কাছে তার তালিম নেওয়া, আর তার সাথে তার ছিল যে আর আব্বা আম্মি রোদোয়া, সেজ মামা আনমারুল ইসলাম কবি গুলজারকে ধরে বলে নাসিরকে দিয়ে গাইয়ে দাদা তুমি দাও একটা ক্যাসেট করে, তাই মুন্সির হাটে বড় ঢিপাই, তাই মুন্সির হাটে বড় ঢিপাই একদিন গুলজার মামা আসিল, আর কবির সামনে নাসির ঝংকার সেদিন এ গান গেয়ে শোনালো, কে কায়ামতে আমার গো, ওই কে কায়ামতে আমার গো,
আমি যে উম্মত মুস্তাফার গো, ওই কি কায়ামতে আমার গো, আমি যে উম্মত মুস্তাফার গো। রেখেছি ঈমান আমি কোরআনে, দিলে গেঁথেছি সূরা রহমানে, রেখেছি ঈমান আমি কোরআনে, দিলে গেঁথেছি সূরা রহমানে, নূরুল আলার পেতে দিদার গো, নূরুল আলার পেতে দিদার গো, হতে সেই জান্নাতের হকদার গো, ওই কি কায়ামতে আমার গো, আমি যে উম্মত মুস্তাফার গো। কবি গুলজার আপন প্রচেষ্টায় এবিএসে গাওয়ালো গান, মানুষ এক ওসিলা মাত্র যা করেন সব আল্লাহ মহান। বাচ্চা নাসিরের প্রথম ক্যাসেট ঈদের দিনে রিলিজ হলো, সেই দিনেই বর্ধমানে মিটু মুন্নার প্রোগ্রাম ছিল, হঠাৎ সেদিন মুন্না ঝানকার অসুস্থ ওই হয়ে যায়, সে প্রোগ্রামে গাওয়ার জন্য মুন্না বাচ্চা নাসিরকে পাঠায়, সঙ্গে সেদিন ছিল নাসিরের মাত্র আটখানা কালামি গান। আর গান যেখানে হবে সেটা এক বিয়ে বাড়ির অনুষ্ঠান, সেখানে সারা রাত লিখেছে কবি আর বাচ্চা নাসির গেয়েছে, আর সেই ঘটনার সাক্ষী হয়ে আজও মিঠু রানী রয়েছে। আর মাঝ রাতে নাসির যখন গাইল মুন্নার গাওয়া এই গান, আর সেই গানেতে জয় করেছে নীল সকলের প্রাণ, কে মোমের পাশে পাশে আগুন রাখলে সে মন বলবেই বলবে, যেমন চাষ করবি রে তুই ফসল তেমনি ফলবে, যেমন চাষ করবি রে তুই ফসল তেমনি ফলবে। মোমের পাশে আগুন রাখলে সে মন বলবেই বলবে, যেমন চাষ করবি রে তুই ফসল তেমনি ফলবে, যেমন চাষ করবি রে তুই ফসল তেমনি ফলবে। গানের জগতে বাচ্চা নাসির আর একজনের সাহায্য পেল, আর সেও যে তার এক মামা, আজ জুনিয়ার মুন্না কাওয়াল হলো। অনেক আসরে নাসিরের পাশে জুনিয়ার মুন্নাকে দেখা গেছে, আর প্রয়োজনে নাসিরকে এসে সহযোগিতা অনেক করেছে। আর 1994 এ গুরু 1994 গুরু
মুন্না ঝানকার মারা যায় যখন, আর মুন্নার স্মরণে বাচ্চা নাসির এই গান খানি গায় তখন। কেন সালাম নও সালাম নও সালাম, যা জীবনে পেয়েছি আজ সবই তোমার দয়াতে পেলাম, যা জীবনে পেয়েছি আজ সবই তোমার দয়াতে পেলাম। তোমার নেকন জোরে আজ দেখো আমি কাবাল হলাম, তোমার নেকন জোরে আজ দেখো আমি কাবাল হলাম। নও সালাম নও সালাম নও সালাম, এই গান গেয়ে সারা বাংলায় নাসির পরিচিতি পেল, আর মুন্নার গাওয়া পতি আসরে দাওয়াত নাসির পেয়েছিল। সারেঙ্গাজা তালাই দাদা টানা এগারো বছর গেয়েছে, সম্পাদক আব্দুল জব্বার ভাইয়ের ভালোবাসা অনেক পেয়েছে। মগরাহাটের সেলিমের কথা দাদার মুখে শোনা যেত, আর বিবির হাটের আমিন মুর সালিম দাদাকে ভালো যে খুব বাসিত। আর বিরলাপুর বাজারে এক সরগম ক্যাসেট সেন্টার আছে, আর খোঁজ নাসিরের নিতে আসতো ভক্ত সৈদুল শেখ আলতাপের কাছে। কোদালিয়া মহরম মাঠে দাদা অনেক বছর গিয়েছে, তন্ময় আব্বাসের সাথে সাথে অনেকের ভালোবাসা পেয়েছে। আমতা চাখানা মাদারসা বাবার পুরুষ ২৯ পৌষে হয়, আর এই দরবারে হতেই নাসির পেয়েছে শিল্পীর পরিচয়। আরে পিয়ার ডাঙ্গার হজরত নাসিম হজরত নাসিম বাড়ি যখন গান নাসিরের শুনিল, ওনার মুখে বহু মহফিলে এ গানের প্রশংসা শোনা গেল। কে আমায় থাকতে দাও ডুবে ওই পীরের প্রেমে, আমায় থাকতে দাও ডুবে ওই পীরের প্রেমে, আমায় থাকতে দাও ডুবে ওই পীরের প্রেমে। বাঘ জান্না তেরামার প্রয়োজন কোনে, বাঘ জান্না তেরামার প্রয়োজন কোনে, বাঘ জান্না তের আমার প্রয়োজন কোনে, আমায় থাকতে দাও ডুবে ওই পীরের প্রেমে। নাসির পীরের গান গাইতো না শুধু দিলে প্রেম ভক্তি পীরের ছিল, তাই তো আল্লাহ তারে দেখো এত সম্মানের মালিক করেছিল। গাজী বাবার সানে যখন প্রথম ওই ক্যাসেট হয়, আর সেই ক্যাসেটে শিল্পী হিসাবে বাচ্চা নাসির সুযোগ পায়। কবি গুলজারের প্রচেষ্টায় ওই সফল এমন হয়েছে, পীর গাজীর প্রতি অ্যালবামে আজও নাসির বেঁচে রয়েছে। এবিএসে গাইবে না নাসির
এই কসম খেয়ে নাই যখন, আর তারই সঙ্গে লক্ষণ মালিক তার পাশে এসে দাঁড়াই তখন। আর এরপরে তৈরি হলো গাজী বাবা বাবার বাবা, আর কবি গুলজার ছাড়া এ গোপন কথা জানবে আর বলো কে বা। মা বাপের সাথে নাসির আর এক জোনাই খুব মানিত, আরে আপন নানি পীর মাকে সে পীরের মতোই জানিত। মুন্না মামার কাছে নাসির ঋণী নিজেকে ভাবত সদা, আরে কেউ না দেখুক দিলের এ হাল দেখেছেন স্বয়ং খোদা। তাই মামার ছেলে মুন্না আজাদে ভিডিও সিডি ওই হয় যখন, আর সঙ্গে থেকে মামা তো ভাইয়ের বাচ্চা নাসির এই গান খানি গাই তখন। কে গান গেয়ে মন আমার ভরে যায়, গুরু গো তোমারই করুণা। গান গেয়ে মন আমার ভরে যায়, গুরু গো তোমারই করুণা। গান গেয়ে মন আমার ভরে যায়, গুরু গো তোমারই করুণা। বাসারি ভেলাতে যোচনারি রাতে যেতে চাই সাত সুরের মোহনায়, গান গেয়ে মন আমার ভরে যায়, গুরু গো তোমারই করুণায়। ফুল যত ফোটে মন বাগিচায় এসবই তোমারই প্রেম সেবায়, ফুল যত ফোটে মন বাগিচায় এসবই তোমারই প্রেম সেবায়। মৌসুমি পাতাতে যে সুবাস আসে সে সুবাস মন মাতাল করে যায়, সে সুবাস মন মাতাল করে যায়। বাসারি বেলাতে যোচনারি রাতে যেতে চাই সাত সুরের মোহনায়, সব বাধা নিজ হতে সরে যায়, গুরু গো তোমারই করুণায়। গান গেয়ে মন আমার ভরে যায়, গুরু গো তোমারই করুণায়।
বাচ্চা নাসিরের ভক্ত অনুরাগী হাজার হাজার যেমন ছিল, আর নাসির ঝানকার শেষ হয়ে যাক এমন চিন্তার মানুষ ওজন মনিল। আদম হাওয়ার মাঝে যেমন শয়তান ওই ছিল হাজির, আর কিছু দুষি হাওয়ায় তেমন ঘেরা ছিল বাচ্চা নাসির। সংসারের বাঁধনে আরো তাকে বাঁধার আশা বুকে নিয়ে মা আপন আদরের ছেলের বিয়ে দেখো দিল দিয়ে। বিয়ের এক বছর পরে মেয়ে এক জন্ম নিল, অজানা এক কষ্ট যেন কুরে কুরে তারে খাচ্ছিল। কে বুঝতে কেউ পারেনি নাসিরে, বুঝতে কেউ পারেনি নাসিরে কি রোগে ওই ধরেছে। আর ভালো তাকে বাস তো যারা তারা এই কথাই যে বলেছে, কে যে নাসিরকে দেখতে লাগি তো হিরো আমির খান। যে নাসিরকে দেখতে লাগি তো, যে নাসিরকে দেখতে লাগি তো হিরো আমির খান। যে নাসিরকে দেখতে লাগি তো হিরো আমির খান। যাকে ছাড়া আসর কাবালির, যাকে ছাড়া আসর কাবালির লাগে তো যে বেমানান। সে নাসির আজ, সে নাসির আজ কই কই গো, সে নাসির আজ কই গো, সে নাসির আজ কই কই গো, সে নাসির আজ কই গো। হাসিও মুখে হাস না, আনন্দে ডুবে থাকে না, কেমনে ব্যথা কেমনে ব্যথা কেমনে ব্যথা সই সই গো, কেমনে ব্যথা সই গো, কেমনে ব্যথা সই সই গো, কেমনে ব্যথা সই গো। সে নাসির আজ কই কই গো, সে নাসির আজ কই গো। মৃত্যুর ঠিক 18 দিন আগে নাসির আর এক মেয়ের বাপ হলো, আর সেই মেয়ে বইয়ের কাপড় নিয়ে নাসির শ্বশুর বাড়ি যে গেল। কে জানতো সেই দেখা নাসিরের শেষ দেখা হয়ে যাবে, আর মরণে এসে এভাবে তারে দুনিয়া থেকে নিয়ে যাবে। মালদা ও মুর্শিদাবাদের প্রোগ্রাম বুকিং নেওয়া ছিল, তার আগে বাগনান কাচারি পাড়া আরো কয়েক জায়গায় প্রোগ্রাম ছিল। আগের দিন প্রোগ্রামে যাওয়ার তরে বাড়ি থেকে ওই বের হয় যখন, রাস্তায় এক ঝামেলা হচ্ছে এই খবর দাদা পায় তখন। শরীর এমনিতেই খারাপ আর পথে বাধা পায় যখন, আর গাড়ি ঘুরিয়ে নিয়ে নাসির বাড়ির দিকে ফিরে যায় তখন। বস্তিতে ফিরে নাসিরের শরীর আরো খারাপ হলো, আর যে দেখে সেই বলে এ লক্ষণ মোটে নয় ভালো। নিজাম খালু নিয়ে সাথে ডাক্তারখানায় যায় যখন, আর নাসিরকে দেখে কয়েক ঘন্টার সময় ডাক্তার দেয় তখন। আর বাড়ি ফিরে এসে দাদা, বাড়ি ফিরে এসে দাদা নিজেই গোসল করে নেয়, আর তারপরে মায়ের কথায় সে
সামান্য কিছু মুখে নেয়, বিছানায় ওই শোবার পরে একদমকা হাওয়া ঘরে এলো, আর সেই হাওয়ার সাথে দাদার প্রাণ পাখি উড়ে গেল। নাসিরদার ওই মরণ খবর আজ শব্দ তরঙ্গে শুনুন, আর আমার সাথে আপনারা সকলে মিলে এ কথা বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে যে আসরে গিয়েছে নাসির, জিতে সেখানে গিয়েছে, আজ মালিকুল মওতের কাছে হার মেনে সে গিয়েছে। বাচ্চা নাসির ছিল যে তার মায়ের নয়নের মনি, আর সেই নয়ন মনির মরণ খবর শুনলো যখন জননী। আর বুকে সবরের পাথর রেখে, বুকে সবরের পাথর রেখে, মুখে শুধু আল্লাহ ডাকে, আর বেটার শোকে জননী সে এই কথা বলতে থাকে, কে কোথা গেলি বাবা নাসির, আমাদের মায়াকে ভুলে, কোথা গেলি বাবা নাসির, আমাদের মায়াকে ভুলে, তোরে এই দুঃখিনী মাকে, তোরে এই দুঃখিনী মাকে, এভাবে একা আজ পেলে, কোথা গেলি বাবা নাসির, আমাদের মায়াকে ফেলে। কিসের তরে এমন করে পরে আজ হয়ে ওই গেছি, তোর দুই বাচ্চাদের কথা কি করে ভুলে তুই আছিস, মায়ের বুকে দিয়ে ব্যথা, মায়ের বুকে দিয়ে ব্যথা, কেউ কি যায় এভাবে চলে, কোথা গেলি বাবা নাসির, আমাদের মায়াকে ভুলে, তোরে ওই দুঃখিনী মাকে, তোরে ওই দুঃখিনী মাকে, এভাবে একা আজ পেলে, কোথা গেলি বাবা নাসির, আমাদের মায়াকে ভুলে, কোথা গেলি বাবা নাসির, আমাদের মায়াকে ভুলে। ছোট ভাই শেখ ফরিদকে আরবে দাদা পাঠিয়েছিল সহযোগিতায়, দাদার বন্ধু টিঙ্কু আর ফরিদ ছিল, দাদার কথা রাখতে ফরিদ আরবে চলে গেল, তাই তো সে দাদাকে তার শেষ দেখা না দেখতে পেল।
আরে দাদার মরণ খবর যখন, কে দাদার মরণ খবর যখন ভাই ফরিদ কানে শুনিল, চোখের পানি ফেলে ফরিদ বলিতে এই লাগিল, কে এই সময় কেন যে আরবে গেলাম, এই সময় কেন যে আরবে গেলাম, শেষ দেখা না দাদাকে দেখতে পেলাম, এই সময় কেন যে আরবে গেলাম, এই সময় কেন যে আরবে গেলাম, সব সময় সঙ্গে দাদার থেকেছি, সব সময় সঙ্গে দাদার থেকেছি, যা বলেছে কত যে তার মেনেছি, আমি যে দাদার বড় ছিলাম, আমি যে দাদার বড় প্রিয় ছিলাম, শেষ দেখা না দাদাকে দেখতে পেলাম, এই সময় কেন যে আরবে গেলাম, এই সময় কেন যে আরবে কবি গুলজার নাসির ঝনকারের মরণ খবর তখন পেল, আর বারাসাতে এক গজলের প্রোগ্রামে তখন সে হাজির ছিল, সকাল হতেই নাসির ঝনকারের বাড়িতে কবি চলে আসে, আর আজও যেন দৃশ্য কবির দুই চোখের মাঝে ভাসে, আরে বাচ্চা নাসিরের মুখের কাপড়, কে বাচ্চা নাসিরের মুখের কাপড় সরিয়ে কবি দেখে যখন, আর নাসির যেন মামাকে তার এই কথা বলে তখন, কে মামা গো আজ তোমায় বলি মনেরই এই কথাগুলি, মামা গো আজ তোমায় বলি মনেরই এই কথাগুলি, এতদিন যা বলতে আমি পারিনি পারিনি, এতদিন যা বলতে আমি পারিনি, আজকে আমি চিরতরে জীবন যুদ্ধে গেছি হেরে, আজকে আমি চিরতরে জীবন যুদ্ধে গেছি হেরে, এমন ভাবে আগে প্রভু হারিনি হারিনি, এমন ভাবে আগে প্রভু হারিনি, আজ তোমাদের কাছে আমি নিবেদন এই রাখি, ক্ষমা করে দিও যদি ভুল করে থাকি,
আজ তোমাদের কাছে আমি নিবেদন এই রাখি, ক্ষমা করে দিও যদি ভুল করে থাকি। এ বুকেতে ছিল আমার কত স্বপ্ন আশা, পাওয়া হলো না জানি সেই প্রেম ভালোবাসা, প্রেম ভালোবাসা। মামা গো আজ তোমায় বলি মনের এই কথাগুলি, এতদিন যা বলতে আমি পারিনি পারিনি, এতদিন যা বলতে আমি পারিনি। আজকে আমি চিরতরে জীবন যুদ্ধে গেছি হেরে, আজকে আমি চিরতরে জীবন যুদ্ধে গেছি হেরে, এমন ভাবে আগে কবু হারিনি হারিনি, এমন ভাবে আগে কবু হারিনি, এমন ভাবে আগে কবু হারিনি, এমন ভাবে আগে কবু হারিনি। হাজার হাজার মানুষ এসে বড় ঢিপাই সামিল হলো, নাসিরের শেষ বিদায় বেলায় চোখের পানি ঝরালো। আরে মায়ের কোলে ছেড়ে নাসির, কে মায়ের কোলে ছেড়ে নাসির, আজ কবরের পথে চলেছে। আরে এই বিষয়ে নাসির একদিন নিজের মুখেই বলেছে, কে মরণই আসবে যবে তোরে নিয়ে কবরে যাবে, মরণই আসবে যবে তোরে নিয়ে কবরে যাবে, সেদিন তোর রোজা নামাজ ওই সঙ্গের সাথী হবে, মরণই আসবে যবে তোরে নিয়ে কবরে যাবে, সেদিন তোর রোজা নামাজ ওই সঙ্গের সাথী হবে, মরণই আসবে যবে তোরে নিয়ে কবরে যাবে। চুচুড়ার সে আঞ্জারে মামা, দাদাকে ভালো এত বাসি তো, হয় দাদা চুচুড়াই যেত নয় মামা বাড়িতে চলে আসি তো, আর ভালোবাসি তো দাদাকে বুবু গো সেই নদিয়ার। আরে বুবুকে দেখতে নাসির দাদা চলে যেত বছরে কয়েকবার, কুলফি স্টেশনের কাছে দাদার ভক্ত কিছু এমন আছে। আরে যতই দূরে হোক না প্রোগ্রাম তারা পৌঁছে যেত দাদার কাছে, কুলফির এক গানের আসরে দাদা অসুস্থ হয়ে যাই যখন, ওই ভক্তরাই সবাই মিলে দাদার চিকিৎসা করাই তখন। চব্বিশ পরগানার বাপি গিয়াস আরে ক্যাসেট আলা রাজু ভাই, আরে শিল্পীর জীবনে শ্রোতা ভাই রে এমনই তো হওয়া চাই। নাসির দাদা মারা যাওয়ার পরে
শুধু এই খবর জানার তরে, আরে হলদি আর মহিষিন্দার মতো বহু ভক্তরা যে ফোন করে, বড় ডিপার মাটিতে দাদার মাটি মঞ্জিল ওই যখন হলো, আরে দোয়ার শেষে একে একে সকলেই বিদায় নিল। আরে আজ যে জুনিয়ারে বাচ্চা নাসি, কে আজ যে জুনিয়ার বাচ্চা নাসির, এতদিন ছিল তার গোলাম, আর চোখের পানি ঝরিয়ে দাদাকে জানায় তার পায়ে সালাম, নাও আমার সালাম দাদা গোয়ামার, আমি যে তোমার ছোট ভাই গোলাম, আমার সালাম দাদা গোয়ামার, আমি যে তোমার ছোট ভাই গোলাম, আমার সালাম গোহাই, আজ হারিয়ে তোমায় কি দুঃখ বুকে এই পেয়েছি, কে বলবো গোহাই, তুমি যে তাই থাকো আজ সুখে থাকো, দিল হতে দোয়া এই চেয়েছি, তোমায় ভুলবো না গো, এই শপথ নিলাম না, আমার সালাম দাদা গোয়ামার, আমি যে তোমার ছোট ভাই গোলাম, আমার সালাম দাদা গোয়ামার, আমি যে তোমার ছোট ভাই গোলাম, আমার সালাম দাদা গোয়ামার, আমি যে তোমার ছোট ভাই। KGS সাগর সিপাহি চ্যানেল আপনারা দেখছেন, কমেন্ট লাইক এবং শেয়ার করতে থাকুন, সাবস্ক্রাইব।